নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে ক্রীড়াঙ্গনেও, তার থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক। ইউনুসের ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ফুটবল ক্লাব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নুক্যাম্প ভ্রমণ কিংবা জিনেদিন জিদানকে ঢাকায় নিয়ে আসা প্রমাণ করে খেলাধুলার প্রতি তার আগ্রহের কথা। অধ্যাপক, ক্ষুদ্র ঋণের প্রবক্তা, অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী আর সবশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে ক্রীড়াঙ্গনেও, দেশের থেকেও বেশি যার পদচারণা বিশ্ব আঙ্গিনায়। ইউনুসের দেয়া শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক, যার সামাজিক ব্যবসার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে গেমস ভিলেজ, স্টেডিয়াম সহ অন্যান্য অবকাঠামো, যে কারণে এবারের আসরকে ইতিহাসের সবচেয়ে টেকসই অলিম্পিক হিসেবে মনে করছে IOC। ফুটবলে জড়িয়ে ডক্টর ইউনুস, তবে যতটা ক্রীড়াপ্রেমী হিসেবে তার থেকেও বেশি ক্রীড়ার সাথে সামাজিক বাণিজ্যের যোগসূত্র স্থাপনকারী হিসেবে। স্থায়ী আয় নিশ্চিত করতে তার দেয়া ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ক্লাব। সেই জায়ান্টদের একটি বার্সেলোনার সাথে বেশ খাতির এই অর্থনীতিবিদের। 2016 ও 2018 সালে কাতালানদের আমন্ত্রণে ঘুরে এসেছিলেন নুক্যাম্প ও লা মেসিয়া। তার সাথে লিওনেল মেসি, জেরার্ড পিকেদের ছবিও সাড়া ফেলেছিল বেশ। 2006 সালে ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন করতে লাল সবুজের মাটিতে পা রেখেছিলেন সবার প্রিয় জিজু। বিভিন্ন সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা তুলে ধরার সেই ইউনুস এবার পেয়েছেন স্বদেশ গড়ার দায়িত্ব। ক্রীড়াঙ্গনে পড়বে তার ছাপ, সেই প্রত্যাশায় নতুন প্রজন্ম। ঝের সাগর, চ্যানেল 24।